আমার নবীজির নিরাপত্তার জন্য চতুর্দিকে সাতজন সাতজন করে মুহাজির আর আনসার বেষ্টন দিয়ে রাখছেন। একটা সময় উপর্যুপরি আক্রমণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তাহীন হয়ে গেলেন, সব দিক থেকে ছত্রভঙ্গ হয়ে গেল উহুদের ময়দান। আমার নবীজি বললেন, কে আসো হে মন, আমার চতুর্দিকে বেষ্টন করে পাহারাদারি করবে, আমার সঙ্গে তাকে আমি জান্নাতে রাখবো। সাত সাতজন আনসার সাহাবী রাসূলুল্লাহকে নিরাপত্তা দিতে গিয়ে নিজের শরীরের মধ্যে তীর বিদ্ধ করে দুনিয়ার থেকে শহীদ হয়ে যান। একজন সাহাবীর নাম ছিল জিয়াদ ইবনে সাকান, সে রাসূলুল্লাহর চতুর্দিকে ঘুরতে থাকে, যেদিকে কাফেররা তীর ছুঁড়ে ওইদিকে তার পেটটা ধরে তুলে, যেদিকে তীর আসে তার পিঠটা পেতে দেয়, তার শরীরের মধ্যে তীরগুলো নেয়, একটা তীরও যেন আমার নবীর গায়ে না পড়ে। হঠাৎ করে তীর বিদ্ধ হতে হতে একটা সময় কাত হয়ে পড়ে যায়। রাসূলুল্লাহ বললেন, ওই সাহাবীটারে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবীটাকে কাছে নিয়ে আসার পরে আমার নবী বিশ্ব নবীর পায়ের উপরে তাকে শোয়ায় দেয়। ওই লোকটা আল্লাহ রাসূলের পায়ের উপর তার গাল লাগিয়ে শুয়ে শুয়ে বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার ঘরের শপথ আমি সফল হয়ে গেছি, আমি বিশ্ব নবীর পায়ে শুয়ে শুয়ে দুনিয়া থেকে জান্নাতের দিকে রওনা হয়ে গেলাম। মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য বলছিলাম, রাসূলুল্লাহ উহুদের ময়দানে সাহাবীদের কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস হঠাৎ করে এমন একটা পাথর নিক্ষেপ করলো, খুব খেয়াল করে শুনবেন, কয়েক মিনিটে শেষ করে দিব, আমার নবীজির দাঁতের মধ্যে আঘাত পেয়ে দাঁতগুলো ভেঙে গেল, ঠোঁটটা জখম হয়ে যায়, আমার নবীজি রক্তাক্ত হয়ে পড়ল। আরেকটা কাফের বাচ্চা ছিল আব্দুল্লাহ ইবনে কাহিয়া, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেটের মধ্যে এমন জোরে পাথর দিয়ে আঘাত করে বিশ্ব নবীর লোহার হেলমেটের দুইটা কড়া তার গালের চোয়ালের ভিতরে ঢুকে যায়, কপালটা রক্তাক্ত হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা দৌড়ায় আসে, এসে দেখেন বিশ্ব নবীর কপাল রক্তাক্ত হয়ে রক্ত ঝরতেছে, বিভৎস চেহারা চিনা যায় না, দেখলে ভয় লাগে। এবার রাসূলুল্লাহর ওই কপালটাকে পরিষ্কার করার জন্য হযরতে আবু সাঈদ খুদরীর বাবা রাসূলের কপালের সবটুকু রক্ত নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে চুষে খেয়ে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, লান তামাসসাকান্নার, ও সাহাবী আজকে উহুদের ময়দানে আমার জন্য যা করে দেখালে, আমি ঘোষণা দিলাম, যেই মুখ দিয়ে আমার রক্ত খাইছো ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর এই কথাটা শুনলেন, যে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে উপস্থিত করব এই জিনিসটা, অর্থাৎ আমার ভালোবাসাটুকু, আমি দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে আর আমার রাসূলকে, এই ভালোবাসাটুকু আল্লাহর দরবারে পেশ করব। এবার বিশ্ব নবী সাহাবীর ওই কথা শুনে খুশি হয়ে সাহাবীর জবাবে বলে দিলেন, ইন্নাকা মামান আহবাবতা, সাহাবীরে তুমি যাকে ভালোবাসো, যেই নবীকে তোমার কলিজা দিয়ে ভালোবাসো, আমি নবী বলে দিলাম, কিয়ামতের কঠিন দিনে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি জান্নাতি হয়ে যাবে। ভালোবাসলে আল্লাহ রাসূলকে লাভ আছে না নাই, কথা বলেন আছে না নাই? সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, এই কথা শোনার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যারকে ভালোবাসি তার সাথে যদি কিয়ামতের দিন হাশর হয় জান্নাতি হতে পারি, তাহলে আপনাকে তো আমি ভালোবাসি। আমি আরো এক ডিগ্রি বাড়িয়ে বলছি, ইন্নি উহিব্বু আবা বকর ওয়া উমার, আমি আবু বকর উমরের মতো আমল করতে পারবো না, তবে আবু বকর উমরকেও আমি ভালোবাসি, যাতে এদের সাথেও আমি জান্নাতি হতে পারি। উপস্থিত সকল সাহাবায়ে কেরাম ওই দিন অত্যধিক আনন্দিত হয়েছিলেন যে রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার নবীর সঙ্গে জান্নাতি হওয়া যায়। এজন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে কয় না, আল্লাহকে, তারপরে আমার নবীকে। এজন্য রাসূল বলছেন, যতক্ষণ সবচাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে। প্রশ্ন হতে পারে, রাসূলকে কেন ভালোবাসবো, রাসূলের মধ্যে ভালোবাসার মতো কি আছে? প্রশ্ন আছে না নাই? তো আমি বলবো, কোন মানুষকে কোন মানুষ ভালোবাসার জন্য চারটা জিনিস লাগে, কয়টা জিনিস জুড়ে বলেন। এক নম্বর জিনিস হলো, কাউকে ভালোবাসে মানুষ, এক নম্বর হলো জামাল, তার সৌন্দর্য দিয়ে। কোন জিনিস কোন মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? কথা কয় না আছে না নাই? এমন কি পশু পাখিরও সুন্দরের প্রতি ভালোবাসা আছে। এই যে দেখেন এখানে লাইট জ্বলতেছে, এটা খুব সুন্দর লাগে, পোকামাকড় গুলো উড়ে উড়ে এসে তাদের জীবন বিলিয়ে দেয় সৌন্দর্যের পিছনে, কথা কন্টিক কিনা?
তাহলে সুন্দর হলে মানুষ ভালোবাসে, ভালোবাসে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সুন্দর আছে কিনা এটাও দেখা দরকার আছে, আছে না নাই? দুই নম্বর হলো কোন কারণে মানুষ মানুষকে ভালোবাসে, কই সুন্দর বেশি না কিন্তু তার মধ্যে কামালিয়ত আছে, যোগ্যতা আছে, কথা বলেন কি আছে? একজন মানুষ খুব কালো, দেখবেন স্কুলে ছাত্র ছাত্রীরা ওই টিচারটাকেই সবচাইতে ভালোবাসে, যে টিচারটা সবচাইতে ভালো পড়াইতে পারে, অঙ্কের যে টিচারটা সবচাইতে বেশি অঙ্ক বুঝে, ওই বিএসসি টিচারটা কালো হইলেও ছাত্র ছাত্রীরা তাকে ভালোবাসে, কথা কন ঠিক কিনা? তাহলে সুরত যদিও তার কালো কিন্তু তার ভিতরে যোগ্যতা আছে না নাই? তাহলে যোগ্যতা থাকলে সুন্দর না হইলেও ভালোবাসা পাওয়া যায়, কথা কয় না? একজনে ভালো ওয়াজ করতে পারে কিন্তু দেখতে সুন্দর না, ওই লোকটাকেও মানুষ ভালোবাসে, কথা কন? তাহলে ভালোবাসার দুই নম্বর গুণ হলো তার যোগ্যতা লাগবে। তিন নম্বর গুণ হলো নাওয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নম্বর হলো কারো প্রতি যদি কারো ইহসান থাকে, দয়া থাকে, দয়া করলে মানুষ মানুষকে ভালোবাসে। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ দয়ার দাস। কাউকে যদি আপনি নিয়মিত টাকা দেন, ফ্যামিলির খরচ দেন, মাঝে মাঝে বাজার করেন, বাজারের টাকা দেন, তো ওই লোকটা আপনার প্রতি দুর্বল হয়ে ভালোবাসবে, কথা কন ঠিক কিনা? মানুষ দয়ার দাস। আর চার নম্বর হলো আগের একটা গুণও নাই, খুব বেশি টাকা পয়সাও আমাকে দেয় না, আর ওর সুন্দরও বেশি না, যোগ্যতাও নাই, কিন্তু এই লোকটা আমার আত্মীয়, আমার বাবা, আমার মা। বলেন তো দেখি, মা যদি কারো সুন্দর নাও হয় তারপরেও মার প্রতি ভালোবাসা মানুষের আছে না নাই? বাবা আমার রক্ত সম্পর্কে, সুতরাং বাবার ভিতরে যদি যোগ্যতা না থাকে, বাবা যদি সুন্দর নাও হয় তারপর মানুষ বাবাকে ভালোবাসে। তাইলে চার নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক থাকলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। এই চারটা গুণ নবীর মধ্যে আছে কিনা সংক্ষেপে একটু একটু করে বলবো। এক নম্বর বলছিলাম সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে, তা আমার নবী সুন্দর ছিলেন না? জোরে বলেন, কতটুকু সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসুন নাসে তাতলু বাদা ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ঈশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, সমগ্র দুনিয়ার জন্য আল্লাহ পাক একটা সূর্য বানাইছেন, ওই সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার জন্য আল্লাহ একজন সূর্য পাঠাইছেন, ওই সূর্যটা আমার ঘরে এশারের পরে উদিত হয়, এই সূর্যটার নাম আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী 14 তারিখ পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকাইতেছেন, উজ্জ্বল পরিপূর্ণ একটা চাঁদ আকাশ, আর বিশ্বনবী জমিনের মধ্যে, রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকান, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকে। সাহাবী পরিশেষে কয়েকবার চাওয়ার পরে ডাক দিয়া বলেন, খোদার কসম আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্বনবীর চেহারা বেশি উজ্জ্বল মনে হয়েছে। ছোটবেলায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তো ওনাদের গাধাটা, বাহনটা ছিল দুর্বল, অন্যান্য সাথী যে মহিলারা ছিল সব ধনীদের বাচ্চাদেরকে নিয়ে গেছে দুধ খাওয়ার জন্য। এবার হালিমার ভাগ্যে রয়েছে ওই এতিম বাচ্চা মোহাম্মদ, যার বাবা নাই। স্বামী আর স্ত্রী পরামর্শ করছে যে এতিম ছেলেকে নিব, টাকা টুকা তো বেশি পাওয়া যাবে না, কি করব? তো স্বামী একটা কথা বলছিল, আসাল্লাহু আইয়ানফা আলানা ফিহি বারাকা, যেমন হতে পারে আল্লাহ এই ছেলের মধ্যে বরকত রাখতে পারে, আসছি যখন নিয়ে যাই খালি হাতে যাবো? আচ্ছা তাহলে দেখো আগে কেমন। হাজরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ঘরের ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি শিশু এতিম ছেলে মুহাম্মদ মাথার উপর মুখটা ঢেকে চাদর আবৃত করে শুয়ে আছে। হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা দেখার জন্য যেই মাত্র মুখের উপর থেকে মুখের উপরের অংশের চাদর টুকু সরাইলাম, দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়াবাসীরা, তোমাদেরকে আজকে আমি বলে যাই, আগে বলতেছিলাম মনে মনে যে মুহাম্মদকে নিব কি নেব না, এতিমকে নিয়ে লাভ হবে কি না, পছন্দ হবে কি হবে না,
যেই মাত্র বিশ্বনবীর মুখের উপর থেকে আমি চাদরের টুকরা টুকু সরাইলাম, আমার ছোট্ট বাচ্চা মোহাম্মদ আমার দিকে তাকালো দুই চোখ বড়ে, আর টুটটাকে আলতো বাঁকা করে একটা সুন্দর মুস্কি হাসি আমার দিকে দিল। আমার চেহারা আমার চোখে এত সুন্দর লেগেছিল, মোহাম্মদের এক চাহনি আর এক হাসিতে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে নিয়ত করলাম নিয়ে যা, রাসূলুল্লাহ সুন্দর জীবন বিবরণ দিলে আরো আধা ঘন্টা পর্যন্ত বলতেই থাক। একবার মদিনার সব মহিলারা এসে বলছে, আয়েশা ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ কেমন সুন্দর বানাইছে যে মিশরের মেয়েরা ইউসুফরে দেখে হাত কেটে ফেলছে ফল কাটার পরিবর্তে। এই ঘটনা শুনছেন না? তো আয়েশাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী কে কতটুকু সুন্দর, ইউসুফ সুন্দর না তোমার স্বামী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এ মদিনার মহিলারা হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে দিয়েছিল তার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে। যদি ওই সময় বিশ্বনবী মিশরের মহিলারা যদি ইউসুফকে না দেখে আমার স্বামী বিশ্বনবীকে দেখত, লাকাতানা কাবিদা, তারা ওই মিশরের মহিলারা হাত না কেটে নিজেদের কলিজা কেটে বিশ্বনবীর সামনে দিয়ে দিত। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্দরের কারণে কাউকে ভালোবাসলে কাকে ভালোবাসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর বলছিলাম যোগ্যতা, ছোট ছোট করে বলি, এক একটা পাঠ অনেক বড়। এক নম্বর হলো ইলমি যোগ্যতা, জ্ঞানের যোগ্যতা। রাসূলুল্লাহ বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে পৃথিবীবাসীরা আমাকে আমার আগে যত ইলিম দুনিয়াতে আসছে আমার পরে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আল্লাহ পাক দান করবেন সামগ্রিকভাবে সবার জ্ঞান যতটুকু এর চেয়ে বেশি জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। দুই নম্বর হলো আমলি যোগ্যতা, রাসূলুল্লাহ আমল কি পরিমাণ করতেন? আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি আমার ঘরে আসতেন, এসে আমাকে শোয়াইতেন, আমার সাথে শুইতেন। আমি যখন শুইতাম রাসূলুল্লাহ অপেক্ষা করতেন কখন আমি চোখ লাগায় ঘুমায় যাই। আসলে অনেক সময় এমন হতো আমি ঘুমাইতাম না, চোখ বন্ধ করে রাখতাম, দেখতাম রাসূলুল্লাহ কি করেন। আম্মা জান আয়েশা বলেন, একবার আমি এইভাবে ঘুমের ভান ধরে বসে আছি, রাসূলুল্লাহ উঠে গিয়ে ওযু করে এসে নামাজে দাঁড়ায় গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতেছিলাম আমার নবীজি দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা নয়, পড়তে পড়তে দশ পারা পড়লেন এক রাকাতের মধ্যে। আল্লাহু আকবার! আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহকে এইভাবে দাঁড়িয়ে পড়তেছেন পড়তেছেন আর রুকুতে যাওয়ার খবর নাই। আমি মনে মনে চিন্তা করলাম বিশ্বনবী কখন রুকুতে যাবেন, নাকি দাঁড়ানো অবস্থায় রাত পার করে দিবেন। দীর্ঘ রজনী পর বিশ্বনবী রুকুতে গেলেন, এবার আমি অপেক্ষা করছি কখন রুকু থেকে মাথা উঠাবেন। দুনিয়ার মুসলমানেরই আমার নবীজি কেমন আমল করতেন, রুকুতে গেছেন তো আর মাথা উঠালেন না। আম্মা জান আয়েশা বলেন, দীর্ঘ সময় রুকু করলেন, এরপরে উঠলেন, সাজদায় চলে গেলেন, এবার দেখি আমার আর অপেক্ষার পালা শেষ হয় না। আমার নবীজি এত দীর্ঘ সাজদা দান করলেন, এত দীর্ঘ সাজদা দান করলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, কি আমল করব বলেন? আমার নবীজি বলেন, কাসরাতুস সুজুদ, যত লম্বা লম্বা সাজদা দিবে তত তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার নবীজি সাজদায় গেলেন আর মাথা উঠানোর খবর নাই। দীর্ঘ রাত হয়ে গেল, রাসূলুল্লাহর অপেক্ষা করতেছি কখন মাথা উঠাবে কখন মাথা উঠাবে। এইভাবে অপেক্ষা করতে 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 একটা সময় চিন্তা হলো, রাসূলুল্লাহ কি আসলে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? আমার আশঙ্কা হয়ে গেল। আমি বিশ্বনবীর পিছন দিকে গিয়ে রাসূলুল্লাহর পায়ের সঙ্গে আমি আলতু করে হাত ছোঁয়া দিলাম। আমার নবীজি পাটা আলতো করে নাড়ালেন, বুঝাইলেন যে আয়েশা আমি যাই নাই, আমি দুনিয়াতে আসি। আমার নবীজি সাজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরায় বলেন, আয়েশা রে তোমার কি মনে হয়েছে? আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন, আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় সাজদায় গিয়ে চলে গেছেন দুনিয়া থেকে, নড়াচড়া নাই মাথা ওঠেন না, এত লম্বা সাজদা কেন আপনি এত লম্বা সাজদা দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাতহে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অননবীজি আল্লাহ বলেন, আপনার পিছনের সামনের যত ধরনের ভুলভ্রান্তি আছে যদি থেকেও থাকে, আপনার মনের ভিতরে কোনো ধরনের কৌতূহল কোনো ধরনের ভয় যদি থাকে, সবকিছু আমি
আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জীবনে সব মাফ করে দিবেন, তারপরে এত লম্বা সিজদা কেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা, আফালা আন নাকুনা আবদান শাকুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে আমার জীবনের সব মাফ করে দিলেন, আমি কি ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের যোগ্যতা রাসূলের আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আখলাকের যোগ্যতা আছে না নাই? চারিত্রিক যোগ্যতাটা কেমন ছিল এটাও একটু বলে ফেলি, সময় কম, আমি খুব দ্রুত টানতেছি। আমার নবীজির চরিত্র কেমন ছিল আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ না করে কেউ চরিত্রবান দাবি করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, খাদামতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফালাম ইয়াকুল লি হাল্লা ফাআলত ওয়া লিমা ফাআল। হযরতে আনাস 10 বছর রাসূলের ঘরে চাকর ছিলেন, খেদমত করছেন ছোটবেলায়। আনাস বলেন, 10 বছরের ভিতরে একদিনও রাসূল আমাকে ধমক দিয়ে বলেন, হে আনাস, এ কাজ কেন করলি, এ কাজ কেন করলি না? আল্লাহু আকবার বলে। মজার একটা ঘটনা, হযরতে আনাস বলেন, একদিন রাসূলুল্লাহ বললেন, আনাস অমুক জায়গায় যাও, কাজটা সেরে আসো। আনাস বলেন, রাসূলুল্লাহ আমাকে পাঠাইলেন, আমি তো গেছি। যাওয়ার পথে দেখি রাস্তার পাশে পোলাপানে খেলা করতেছে, তো খেলা দেখলে পোলাপানে খেলতে মন চায়, আমিও ছোট মানুষ, খেলার ভর্তি খেলতেছি খেলতেছি, মনেই নেই রাসূলুল্লাহর কাজের কথা। আমার নবীজি অপেক্ষা করে দীর্ঘ সময় রওনা হচ্ছে আমাকে খুঁজতে। নবীজি গিয়া দেখেন আমি দুমসে খেলা করতেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেন নাই, জানাস এদিকে আয় বলেন নাই, কারণ আমি যদি আমাকে যদি ডাক দেন খেলায় ডিস্টার্ব হবে, আমার মন খারাপ হয়ে যাবে, এজন্য ডাক দেন নাই, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছেন আর খেলা দেখতেছেন। ঘরের চাকর, চাকরকে পাঠাইছে কাজের জন্য, আর ওই চাকর কাজ না করে খেলতেছে, আর রাসূলুল্লাহ সেখানে উপস্থিত হলেন, তারপরে তাকে ডাক দেন না, যদি ডাক দেই ছোট্ট মানুষ মন খারাপ করবে, সে যখন নিচ থেকে আসবে তখন আমি তাকে বলবো, আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না। এটা ছিল আমার নবীর চরিত্র। আর আরেক দল নাইট ক্লাবে যারা সচরাচর যাতায়াত করে, ফেন্সি ডেলে আর মদের বোতল নিয়ে বেউস হয়ে পড়ে থাকে, উদ্যম নাচ করে, নারী সঙ্গ তারা প্রতি রাত্রে না পেলে মাথা নষ্ট হয়ে যায়, এমন নাস্তিক কমনা মুরতাদ মনা কিছু জানোয়ার মার্কা মানুষ আজ বাংলার জমিনে বসে ওই নবীর চরিত্র নিয়ে কথা বলে, যার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, এদের চরিত্রের কোনো বালাই নাই। একটা কথা মান খুলে প্রাণ খুলে শুনে রাখো, এই পৃথিবীর মুসলমান সব কিছু সাথ দিতে পারে, রাসূলের চরিত্র নিয়ে কথা বললে এই বাংলার জমিনে মুসলমানরা কাউকে সাথ দিবে না, কথা বলে ঠিক কিনা? মাইকেল এইচার্ট আমেরিকার একজন গবেষক বই লিখেছেন। তাজুল ইসলাম ভাই কোথায় চলে গেছে? মাইকেল এইচার্ট বই লিখেছেন, আমেরিকার লেখক, বই লিখেছেন, বইটার নাম দ্য 100, এ র‍্যাঙ্কিং ফর বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মানুষের জীবনী লিখেছেন, বইটার নাম মাইকেল এইচার্ট, বইটার নাম দ্য 100, লেখক হলেন আমেরিকার একজন খ্রিস্টান লেখক, পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীর জীবনী লিখছেন। এখানে আইনস্টাইন আছে, সক্রেটিস আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, আব্রাহাম লিংকনের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এমন বিখ্যাত 100 মানুষের জীবনী লেখছেন। বইটা যেদিন খোলা হলো, উন্মুক্ত হলো, মোড়ক উন্মোচন হলো, সব কবি সাহিত্যিকদেরকে ডাকা হলো যে আমার একটা বই মোড়ক উন্মোচন হবে, প্রকাশ হবে, তোমরা সবাই আসো। এবার বিশাল বড় একটা হল রুমের মধ্যে আমেরিকার বড় বড় কবি সাহিত্যিক গবেষক দার্শনিকদেরকে ডাকা হলো, সবাই উপস্থিত হলেন। মাইকেল এইচার্ট তার বইটা দ্য 100, পৃথিবী বিখ্যাত 100 মনীষীর জীবনীর উপর লেখা বইটা সবার হাতে হাতে দিলেন।
যেই ব্যক্তি লেখছে ওই ব্যক্তি ধর্মিক ধর্ম দিক থেকে সে মুসলমান নয়, সে খ্রিস্টান। তার ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, আর তার নবী মুহাম্মদ নয়, তার নবী হলেন যিশা অথবা যিশু অথবা ঈসা আলাইহিস সালাম। এবার সব কবি সাহিত্যিক দার্শনিকরা বইটা খুলছে, পৃথিবী বিখ্যাত এক সমনিচুর জীবন। খোলার পরে প্রথমে যেই নামটা দেখছেন, এক নম্বর সিরিয়াল, এই নামটা দেখে সবাই চেঞ্জ হয়ে গেছে, এই নামটা এক নম্বরে কেন? প্রশ্ন ছুড়ে দিয়েছে মাইকেল এই ছাড়ের প্রতি, যে তুমি তো ধর্মীয় ধর্মীয় দিক থেকে খ্রিস্টান, তোমার ধর্ম তো ইসলাম নয়, তোমার নবী মুহাম্মদ নয়, তোমার নবী হলো ঈসা আলাইহিস সালাম। যুক্তি দে দে এই কথা বলে যে যদি এক নম্বরের সিরিয়ালে কারো নাম আনতে হয়, খ্রিস্ট ধর্মের অনুসারী হিসাবে তোমার নবীর নামটা এক নম্বরে আনার কথা, কথা কেন ঠিক কিনা, কথা বলে না কেন ঠিক কিনা? কিন্তু এখানে তো অন্য একজনের নাম, কারণটা এবার মাইকেল এই ছাড় বলতেছেন, বন্ধুরা আমি যখন ডাহান্ডেড বইটা লেখার নিয়ত করেছি, একশো মনীষী জীবনের লিখব, পৃথিবী বিখ্যাত সবগুলো মানুষের জীবনী বললাম, এর মধ্য থেকে একশো মানুষের জীবনীকে আলাদা করে আমি একটা সিরিয়াল দিলাম। এবার সিরিয়াল দিতে গিয়ে চিন্তা করলাম এক নম্বরে কার নামটা আনা যায়, এই ভেবে আমি আবার রিভিউ করলাম, দ্বিতীয়বার আবার পড়লাম, রিভিশন দিলাম, দেখি কার জীবনের চরিত্র সবচাইতে ভালো, কার জীবনে কোনো কলঙ্কের কালিমা নাই, কার জীবনের মধ্যে কোনো অন্যায় অপরাধ অশ্লীলতা নাই, ওই নামটাই এক নম্বরে আনি। মাইকেল এই ছাট বললেন, দোস্তরা আমি সকলের জীবনী আবার পড়তে থাকলাম, পড়তে পড়তে আমি দেখলাম কোনো কোনো মানুষের জীবনীর মধ্যে অনেকগুলো খারাপ সাইড আছে, অনেক মানুষের জীবনীর মধ্যে অনেক কলঙ্কের কালিমা আছে, সেগুলোকে আমি লাল কালি দিলাম, অনেক মানুষের জীবনীর মধ্যে বিভিন্ন দুর্বলতা আছে। এইভাবে দেখতে 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 দেখলাম প্রত্যেকের জীবনীর মধ্যে লাল কালি দেওয়ার মতো কোনো না কোনো জায়গা আছে জীবনের। কিন্তু আমার বন্ধুরা, এই পৃথিবীতে একজন মানুষ পেয়েছি যেই মানুষটার জীবনীতে কোনো কলঙ্কের কালিমা দূরের কথা, কোনো অন্যায় অশ্লীল অপরাধ জুলুম নির্যাতন দূরের কথা, ওই মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার শিশুকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, তার ঘরের জীবন, তার বাহিরের জীবন, যুদ্ধকালীন সময়ের জীবন, তার রাষ্ট্র পরিচালনার জীবন, ইমামতির জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার বন্ধুদের সাথে চলাফেরা করা, বাবা হিসাবে সে কেমন ছিল, সে ভাই হিসাবে কেমন ছিল, সে সন্তান হিসাবে কেমন ছিল, তার জীবনের প্রতিটি পড়তে পড়তে আমি ভালো করে লেখাপড়া করলাম, গবেষণা করলাম, এভরি পার্ট অফ লাইফ, তার জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে খুঁজলাম, সবার জীবনে কলমের কালি লাল কালি লাগানো গিয়েছে, কিন্তু ওই মানুষটার জীবনে আমি তার লাল কালি লাগাবো দূরের কথা, তার জীবনের মধ্যে একটা লাল কালির ফোঁটাও দিতে পারি না, যেই মানুষটার চরিত্র এত উন্নত, ওই মানুষটার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী, যার চারিত্রিক সার্টিফাই শুধু মুসলমান দেয় নাই, সেটা খুব তার বিরোধী পক্ষ, তার বিরোধী দুশ্মনরা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আর বাংলাদেশের মুসলিম নামদারি নাস্তিক মুরতাদরা আজ রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, একটা কথা পরিষ্কার আমরা বারবার উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কলম ধরে, সেই কলম যেই হাত দিয়ে লিখবে এই হাত সুস্থ থাকবে না, যেই মুখ দিয়ে রাসূলের কলঙ্ক করবে ওই মুখ ঠিক থাকবে না, যেই জবান দিয়ে বক্তব্য দিবে ওই জবান স্তব্ধ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, রাসূলের চরিত্র নিয়ে সাবধান কথা বলা যাবে না, দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বরদাস্ত করে নাই, আল্লাহ বরদাস্ত করে নাই। সূরায়ে কলম 29তম পারার 2 নম্বর সূরা শুরুর আয়াতগুলো শানে নুজুল দেখবেন, যেখানে রাসূলুল্লাহকে পাগল ইত্যাদি বলে গালিগালাজ করার কারণে আল্লাহ 10টা দোষ বর্ণনা করছে, ওই লোকটা সর্বকঠিন দোষটা বর্ণনা করছে, যেই লোকটা আর যাই হোক আমার নবীকে যখন চারিত্রিক ভাবে আঘাত করছে তার জন্মের ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? বাদা জালিকা জানিম বলছেন সে জন্ম ঠিক নাই, সেই বাপ বাপ ছাড়া সন্তান, কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূলের চরিত্র পৃথিবীর বিখ্যাত চরিত্র। বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, আনাস তো খেলা করতেছে, খবর নাই আমার নবীও ডাক দেন না, সুবহানাল্লাহ বলেন
হাজরত আনাস বলেন, কতক্ষণ যে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন আমি বলতে পারি না, হঠাৎ আমার কোন কারণে পিছন দিকে তাকালাম, আর আমি তাকে চমকে উঠে দেখলাম বিশ্ব নবী খেলার মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমাকে ডাকতেন না। সুবহানাল্লাহ বলে হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহ চেহারার দিকে যখন তাকাইলাম মনে পড়েছে, আরে আমি খেলতেছি এখানে আর রাসূল না আমাকে কোথায় পাঠাইছিলেন, এই কথা মনে হতেই আমি লজ্জায় মাথাটা নত করে ফেলছি, আর মনে মনে ভয় পাইতেছিলাম রাসূল এখন আমাকে মারবেন নাকি ধমক দিবেন না কি করবেন নাকি থাপ্পড় দিবেন। কিন্তু কিছু সময় চলে গেল, আমার নবীজি আমাকে কিছুই বলেন ধমক দেন নাই, তো আমি মনে মনে ভাবলাম রাসূল কি আছেন না চলে গেছেন। এরপরে যখন দুনিয়াবাসীরা নেই, আমি আমার বিশ্ব নবী চেহারার দিকে আবার মাথাটা উঠিয়ে থাকালাম, তাকিয়ে যখন আমাদের চার চোখের মিলন হলো, খোদার কসম আমার নবীজি আমাকে মারেন নাই, ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, গালিও দেন নাই, আমার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা মুস্কি হাসি দিয়েছে। হযরত আনাস বলেন, আমি সারা জীবন রাসূলুল্লাহর মুস্কি হাসির শাসন কোনোদিন ভুলে যাই না। সুবহানাল্লাহ বলেন, এর নাম ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোগ্যতা কম ছিলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখাইলাম এই দিক দিয়ে আমি পান করেছি, আমার নবীজি আমি যেই জায়গায় ফুট লাগিয়ে পানি পান করেছি একই জায়গায় ফুট লাগিয়ে আমার খাওয়া বাকি পানিগুলো পান করে আমার প্রতি ভালোবাসা আর মহব্বত প্রকাশ করে দেয়। আমার নবীজির আখলাক চরিত্র এতটা উন্নত ছিল, সুতরাং বিশ্ব নবীর চরিত্র বর্ণনা করলে সারা রাত শেষ হবে না। আল্লাহ পাক তাকে এত উন্নত চরিত্র দান করেছে, আল্লাহু আকবার বলেন না? তাহলে যোগ্যতা, জ্ঞানের যোগ্যতা, আমলের যোগ্যতা, আখলাকের যোগ্যতা সব রাসূলুল্লাহর মধ্যে সারা পৃথিবীর থেকে কম ছিল না বেশি ছিল। তাহলে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর সুন্দর, রাসূল সুন্দর কম না বেশি ছিলেন, যোগ্যতা কম না বেশি। তিন নম্বর, দয়া থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসীরা যেই দিন কিয়ামতের দিবস হয়ে যাবে সব মানুষগুলো আল্লাহর দিকে হা করে তাকিয়ে থাকবে উলঙ্গ অবস্থায়, কারো শরীরে কোনো কাপড় থাকবে না, 50,000 বছর পর্যন্ত হাজত কাটবে সূর্য মাথার উপরে। মানুষের টেনশন পেরেশানিতে ইয়া নফসি নবীরাও করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি মানুষ লজ্জা করবে না নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায়? আমার নবীজি বলেন, আয়েশা রে তুমি যেটা ভাবছো দুনিয়া থেকে অবস্থা তখন এমন হবে না, সবাই নিজেকে সেভ করার জন্য আল্লাহর আজাবের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আকাশের দিকে তাকাবে নিজ দিকে তাকানোর সুযোগ পাবে না। সংক্ষেপে বলি, আমার নবী কতটুকু আমাদের প্রতি দয়া করেন, দয়া তার কি পরিমাণ! কিয়ামতের কঠিন দিনে সব নবীদের কাছে যাওয়া যাবে, ইশফা লানা ইয়া আদম ইয়া নূহ ইয়া ইউনূস ইয়া ঈসা, সব নবীকে বলবে আমাদের জন্য সুপারিশ করেন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, বিচার শুরু হয় না কেন? সব নবীরাও জবাব দিবে। সংক্ষেপে কথা, বুখারীর লম্বা হাদিস, আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এই সমস্যা, সর্বশেষ আমাদের নবীর কাছে আসবে। আমাদের নবী আর ফেরত দিবে না উম্মতকে, কারণ তিনি ফেরত দিলে যাবে কোথায় মানুষ? পরেশান হয়ে দৌড়তেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে যখন উম্মতের আসবে আমি আর এই কথা বলবো না, না আমি সুপারিশ করতে পারবো না, বরং আমি সাথে সাথে মাকামে মাহমুদে নির্ধারিত একটা স্থানে আমি সাজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, মাথা আর উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবী আর কত সাজদা দিবেন, এবার মাথা উঠান, সালতু উতা, আজকে আপনি যা চাবেন তাই দেব, ইশফাতু শাফা, আপনি যা সুপারিশ করবেন সেটাই আমি কবুল করব, ওয়া কুল ইসমা, নবী আপনি বলেন যা বলবেন তাই শুনবো, রাসূল বলেন আমি বলবো আমার উম্মতদেরকে জান্নাতি বানায় দাও, একটা উম্মত থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, আল্লাহু আকবার। এইভাবে রাসূলুল্লাহ জান্নাতে নিতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন হুববিন মিন আব্বিন খাদ্দালিন মিন ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে কালিমা পড়েছে আর তার অন্তরের মধ্যে অনুপরিমাণ ঈমানও যদি থাকে, তাকে সেটার কারণে একদিন না একদিন সে জান্নাতে যাবে, তারপরে আমি সন্তুষ্ট হব, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দয়া আমাদের প্রতি আছে না নাই কথা বলেন, আছে না নাই? আর এই রাসূল আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি জন্মভূমি ছাড়লেন, এই রাসূল আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওহুদে কত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হয়েছে,
আমার নবীজি উহুদের ময়দানে যখন দুই দল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সাহাবীদেরকে, মাই ইয়াখুযু হাযা সাইফা বিশানি, রাসূলের একটা তরবারি ছিল, বলে এই তরবারিটা কে নেবে যুদ্ধ করার জন্য, তবে এটার হক আদায় করে নিতে হবে। আবু দুজানা নামক একজন সাহাবী ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটার হক কি বলেন আমাকে। লোকটা অনেক লম্বা ছিল, উঁচু ছিল, মাথায় লাল পাগড়ি পরে গেছে, যুদ্ধ দেখতো সেরকম। আমার নবীজি বলেন আবু দুজানা আমারই তরবারির হক হলো, যতক্ষণ পর্যন্ত তরবারিটা না ভাঙবে, ভূতা না হবে, ততক্ষণ এটা দিয়ে জিহাদ করতে হবে। আর নারী এবং শিশু বাচ্চাদের উপর আঘাত করতে পারবে না, কোনো মুসলমানের উপর তরবারি লাগাইতে পারবে না, কোনো অন্যায় করে নাই নিরপরাধ কার উপর মাথা আঘাত করতে পারবে না, আর তরবারি থাকা অবস্থায় তুমি ময়দান থেকে যেতে পারবে না। আবু দুজানা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি শপথ করলাম যতক্ষণ আপনার তরবারি আমার হাতে থাকবে আমি ময়দান ছেড়ে যাব না, আর অপরাধীদেরকে ছাড়ব না, যত পারি আমি ইদা দিয়ে যুদ্ধ করতে থাকবো। হযরত আবু দুজানা সামনে বেড়ে যুদ্ধ করতে থাকলেন, করতে থাকলেন, করতে করতে আমার নবীর সামনে পাহারাদারি শুরু করে দিলেন। নবীজি যখন একেবারে বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেলেন, আবু দুজানা বলেন আমি বিশ্বনবীর সামনে বুকটা পেতে দিয়ে পিঠটা কাফেরদের দিকে দিয়ে দিলাম, যত পারো তীর মারো, আমার সবগুলো তীর পিঠের উপর পড়ুক, একটা তীর যেন আমার নবীর গায়ে না লাগে। এইভাবে করতে করতে সাহাবায়ে কেরাম ইন্তিকাল করে গেছে, শহীদ হয়ে গেছেন আবু দুজানা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো, সামনে উহুদের কথাগুলো বলবো, এর আগে বলে নেই তাহলে তিনটা গেল রাসূলুল্লাহর ইহসান আর দয়া আমাদের প্রতি আছে না নাই। আর চার নম্বর হলো কারাবত, আত্মীয়তার সম্পর্ক। রাসূল বলেন ও দুনিয়ার মুসলমান এনারে, আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আউলা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনরা তোমাদের কাছে তোমাদের বউ তোমাদের স্ত্রী তোমাদের মা বাবার চেয়ে অতি নিকটের আত্মীয় হলো আমার নবী। আমার নবী বলেন আমি তোমাদের পিতার মতো, সুবহানাল্লাহ। আত্মীয়রা যেদিন সেদিন কিছু করতে পারবে না কিয়ামতের মাঠে, পারবে? আরে মা তার ছেলের জন্য কিছু করতে পারবে? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন মা তার ছেলের পরিচয় দিবে না, বলবে না আমার বিয়ে হয় নাই। ছেলে বলবে তুমি কিসের বাবা, আমার তো কোনো বাবা নাই। বাবা বলবে আমার কোনো পৃথিবীতে সন্তান ছিল না। ভাই ভাইকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে দেখলে পলায়ন করবে, কি জানি সব চেয়ে বসে। ওই দিন আত্মীয়রা যেদিন কোনো কাজে আসবে না, আমার রসুল আত্মীয়র চেয়ে বেড়ে গিয়ে আরো বেশি, ওই আত্মীয়র চেয়ে বেশি দরদি হয়ে আমার জন্য সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকলে মানুষ মানুষকে ভালোবাসে? এক নম্বর সৌন্দর্য, আমার নবী সৌন্দর্য ছিল। দুই নম্বর যোগ্যতা, সব ধরনের যোগ্যতা আমার নবীকে আল্লাহ ভরপুর দান করেছেন, কথা বলে ঠিক কিনা? তিন নম্বর রাসূলের দয়া আমাদের প্রতি দুনিয়াতেই ছিল, আখেরাতেও থাকবে। চার নম্বর রাসূল আমাদের চেয়ে আত্মীয়তার দিক থেকে অনেক অনেক বেশি ঊর্ধ্বে, কথা কন ঠিক কিনা? তাহলে চার গুণ পরিপূর্ণ থাকার কারণে পৃথিবীর কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে সবার আগে কাকে ভালোবাসতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি, কয় না কাকে ভালোবাসতে হবে? আরে ভালোবাসলে লাভ আছে না নেই? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াতে যখন আপনাকে দেখি আমার ভালো লাগে, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার যখন ভালো লাগে না দৌড়াই আপনার কাছে চলে আসি, আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আবার বাড়িতে যাই, আবার ভালো লাগে না দৌড়াই আপনার কাছে আসি। নবী গো কিয়ামতের দিন আপনিও জান্নাতে যাবেন, দয়া করে যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন তাহলে আমিও জান্নাতে যাব, কিন্তু আপনার মান মর্যাদা যোগ্যতার কারণে আপনার জান্নাতের স্তরটা এত ঊর্ধ্ব হবে আর আমি থাকবো নিম্নের দরের জান্নাতি। তো আপনার সঙ্গে ইচ্ছা করলেই তো আমি দেখা করতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, তখন আমি আমার মনের জ্বালা চক্ষুর ঠান্ডা কিভাবে করব, কিভাবে মনকে শান্ত করব? ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার তেলাওয়াতকৃত আয়াতটা নিয়ে নাজিল হয়ে বলেন আমার নবীজি সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন সাহাবীটাকে, ডাক দাও। সাহাবী যখন কাছে আসলেন বললেন তুমি তো টেনশন করতেছিলে জান্নাতে আমাকে দেখবে কেমনে, থাকবে কেমনে। এই মুহূর্তে জিব্রাইল আয়াত নাযিল করে বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওই দিন তারা নবীদের সাথে জান্নাতি হবে, সিদ্দিক সুহাদা আর ইমানদারদের সাথে জান্নাতি বসবাস করবে।
এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা কয় না কা? এই ভালোবাসা কি এক নম্বর না দুই নম্বর? ডুপ্লিকেট ভালোবাসাও আছে না নাই? কথা কয় না আছে না নাই? আরে মেয়ে আছে তো। মজনু সিনেমা লাইলে মজনুর কাহিনী শুনছেন তো সবাই না? মজনু আর লাইলা, লাইলা নাকি খুব কালো ছিল আর মজনু তার জন্য পাগল। এখন পাগলামি করতে করতে পায় না, মজনুর বাবা মজনুর নিষিদ্ধ করে দিছে যে আমার সীমানার গেসে কোন সময় আসতে পারে। মজনুর তো মনে অশান্তি, এখন লাইলা লাইলা করতে করতে জঙ্গলে গিয়া সারাদিন খালি লাইলা লাইলা আর কোনো খবর টবর নেই। এবার একজন আইসা লাইলার খবর দিল, লাইলা তোমার না পাইয়া তোমার মজনু জঙ্গলে গিয়া পাগল হইয়া খালি তোমার নাম জপতেছে, না খাইয়া শুকায় গেছে, জঙ্গল থেকে আর বাইর হয় না। তো লাইলা শুনে কয়, তাইলে এক কাজ করি, আমার চাকরে দিয়া এক গ্লাস দুধ পাঠায়। দুধ দিয়া পাঠাইছে মজনুর জন্য। এবার চাকর যাইতেছে দুধ নিয়া, জঙ্গলের পাশেই আরেক ঠক দুই নম্বর মজনু দাঁড়াই গেছে। জিজ্ঞেস করলে চিকুর থেকে আসছো? কন্যা লাইলা পাঠাইছে। তো কই যাবি? কো মজনুকে দুধ দিতে বলছি, এটার মধ্যে দুধ আছে। কার ব্যাকল? আমি তো মজনু। এখন ঠগে কয় আমি মজনু, আপনি মজনু? কহ তাহলে নেন। এবার সে দুধ খাইছে, টান দিয়ে খায়। কন্যা যা চলে গেছে। কালকে আসবি বলে? হ কটার সময়? তোর সে ওই টাইম মতে আয়া এখানে জঙ্গলের পাশে দাঁড়ায় থাকে। এবার লাইলা আজও দিয়া দিচ্ছে। এবার পরের দিন সে দাঁড়ায় দুধ খাইল। কয়েকদিন পর্যন্ত উপর্যুপরি দুধ খায় কিন্তু কোনো মন্তব্য নাই, কমেন্ট নাই। আরে ভালো মন্দ কিছু একটা বলবেন তো। লাইলাকে কি রে এতদিন ধরে দুধ পাঠাইতেছে, একটু কিছু কইব না যে আর লাগবো না বা কেমন আছে কি আসে বিষয়ে কিছু কয় না। সন্দেহ হইল কি আসলে কি দুধ জায়গা মতো পৌঁছে নাকি বাপ্পার দুই নম্বর মজনুর কাছে পৌঁছে, এটা একটু টেস্ট করার দরকার আছে না? কথা কয় না কয়? আমরাও তো রাসুলকে ভালোবাসি, আমাদেরও তো কিছু টেস্ট মাঝে মাঝে দরকার আছে না? যে দেখি রাসুলকে যে ভালোবাসো, রাসুলের জন্য রাজপথে রক্ত আপনি দিতে পারবেন কিনা এটারও টেস্টের দরকার আছে না? এবার লাইলা টেস্ট করে। খাদেমকে বলল, আজকে দুধ দিবা না, তুমি খালি গ্লাস নিয়ে যাও আর একটা ছুরি নিয়ে যাও, ছুরিটা তোমার পকেটে রাখবে। আর লাইলার পক্ষ থেকে মজনুকে গিয়ে বলবে, আজকে লাইলা দুধ দিতে পারে না, এই কারণ তোমার লাইলা অসুস্থ, রক্ত লাগবে, তোমার শরীরে রক্ত দিতে বলছে। এবার আসল মজনু না বাটপার মজনু বের হবে, কথা কন ঠিক কিনা? এবার যখন আজকে ওই চাকরটা গেল গ্লাস নিয়ে, দুই নম্বর মজনু বাটপার মজনু আজও দাঁড়ায় আছে দুধ খাওয়ার জন্য। বললো, দুধ আনছো? বলে, না আজকে তো দুধ আনি নাই। বলে, কেন? কই যে এই লাইলা তোমাকে এতদিন পর্যন্ত দুধ দিয়েছে, ওই লাইলা আজকে নিজে অসুস্থ, তার রক্তের প্রয়োজন, চাকু দিয়েছে তোমার শরীর থেকে রক্ত দেওয়ার জন্য। এবার কি বাটপারে রক্ত দিবে? কি রক্ত দেওয়ার মজনু? এখন বার তুই বুঝি এতদিন এটাও বুঝছিস না, আমি তো আসলে রক্ত দেওয়ার মজনু, আমি দুধ খাওয়ার মজনু। তাহলে আমি এতদিন কারে দুধ খাওয়াইছি? কোথাও আমার দুই নম্বর মজনুরে খাওয়াইছি। তাহলে আসল মজনু কোথায়? ওই জঙ্গলের ভিতরে গিয়া। এবার টেস্ট করার জন্য সে ওই খালি গ্লাস আর ছুরি নিয়ে জঙ্গলের ভিতরে যায়, গিয়ে দেখে একটা মজনু লাইলা লাইলা করতেছে আর কঙ্কালে হয়ে পড়ে আছে। বললো, এ মজনু তোমার লাইলা অসুস্থ, রক্ত দিতে বলেছে। সাথে সাথে লাফ দিয়ে উঠে যায়, উঠে তার হাত থেকে ছুরি নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন ওই চাকর বলে, রক্ত দিতে হবে না, আমি দেখতে চাইছিলাম আসল মজনু কোনটা আর নকল মজনু কোনটা, সত্যিকার মজনু পেয়ে গেছি, আজ থেকে দুধ তোমাকেই দিব, তোমার রক্ত দেওয়ার প্রয়োজন নাই। আমাদের দেশে রাসূলুল্লাহর মিলাদের নামে জন্মদিনের নামে মিষ্টি খাওয়ার আশিক অভাব নাই, কথা কন ঠিক কিনা? প্রতি বছর মন কে মন মিষ্টি খাইব, কত প্রেম দেখাইব আমরা, রাসূলের প্রেম লাগবে, আনো মিষ্টি খাই। মিষ্টি খেয়ে রাসূলের প্রেম প্রকাশ করা যায়, জিলাপি খেয়ে রাসূলের প্রেম প্রকাশ করা যায়, ঈদ উদযাপন আর জন্মদিন পালন করে নেচে গে রাসূলের ঈদ উদযাপন করা যায়, আশিক প্রমাণ করা যায়, খিচুড়ি পাকিয়ে রাসূলের প্রেম প্রকাশ করা যায়। কিন্তু রাসূলের চরিত্র যখন হনন হয়, রাসূলের চরিত্র যখন কালিমা লেপন হয়, আমার নবীকে যখন সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে যখন লুচ্ছা বলে গালি দেয়, ওই সমস্ত জিলাফিকুর মিষ্টিকুর নকল আশিকদেরকে পাওয়া যায় না। একটু প্রতিবাদ করার জন্য রাজপথে এরা সত্যিকারের আশিক নয়, এরা বন্ড দুই নম্বর আশিক, কথা বলে ঠিক কিনা?
এরা শুধু মজনুর মতো ওই বাটপার মজনুর মতো জিলাপি খাইতেছে না, জিলাপি কত খাইতে পারি আমরা খাই, কিন্তু রক্ত দেওয়ার মধ্যে আমরা নাই। কিন্তু সাহাবীরা যে বললেন ইয়া রাসূল আমি আপনাকে ভালোবাসি, আর রাসূল বলছেন তুমি আমার সাথে জান্নাতে থাকবে, এটা কি সাহাবীদের শুধু মুখের কথা ছিল? আমরা তো বলি আমি যদি জিজ্ঞেস করি রাসূলকে ভালোবাসেন, কউজুর মাসি মানে কয় হাত উঠাই তুই বুকন, কিন্তু সাহাবীদের কথাটা শুধু মুখে ছিল না, তার কাজে পরিণত ছিল। এই ওহুদের যুদ্ধের কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন একটু নমুনা দিব, আমি শেষ করে দিচ্ছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ময়দানে বীরবিক্রমে যুদ্ধ করতেছেন। বদর যুদ্ধে জুবাইর ইবনে মুতঈমের একটা গোলাম ছিল ওয়াহশি নামে, ওই জুবাইর ইবনে মুতঈমের চাচাকে হযরত হামজা বদর যুদ্ধে হত্যা করেছিল। এর প্রতিশোধ নেওয়ার জন্য জুবাইর ইবনে মুতঈম তার ওয়াহশি গোলামকে বলল, হামজাকে মেরে যদি তার লাশটা আমার কাছে আনতে পারোস তাহলে তোকে আজাদ করে দিব। ওই ওয়াহশি হামজাকে মেরে সে আজাদ হওয়ার জন্য উহুদের ময়দানে লুকিয়ে পিছন দিক থেকে নাভির মধ্যে সামন দিক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন, আর ওইখানেই হযরতে হামজা শহীদ হয়ে যায়। করুন ইতিহাস সাহাবীদের। এরপরে ওয়াহশি লাশটা টেনে টেনে হিন্দার কাছে নিয়ে যায়, আবু সুফিয়ানের স্ত্রী। এবার ওই হিন্দার তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবীজির চাচা হযরতে হামজার বুকটাকে ছিঁড়ে ফেলে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে চাকু দিয়ে কেটে কেটে চিবিয়ে চিবিয়ে খেয়ে তার প্রতিশোধ, তার মুখ কাটে নাক কাটে লাশটাকে এমন অবস্থা করে আমার নবীজির কাছে যখন হামজার লাশ নেওয়া হয় আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তে থাকে। আর নবীজি তখনই বলে আমার চাচার এই অবস্থা যে করেছে তার পরিবর্তে আমি 70টাকে এমনটা করে সারবো, এতটা কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আবেগকে নিয়ন্ত্রণ করে আয়াত নাযিল করে বলেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। ও নবী আপনি বেশি কষ্ট পেয়েছেন, আমার আপনার চাচার চেহারা বুক সব কেটে ফেলেছে, রাসূল গো কষ্ট পেয়ে আপনি এমন কথা বলবেন না, যদি প্রতিশোধ নিতে হয় একের বদলা একই নেবেন, তবে যদি ক্ষমা করে দেন সেটা আরো বেশি কল্যাণকর হয়ে যাবে। রাসূলুল্লাহ মন থেকে বাদ দিয়ে দিলেন চাচারি দুর্দশ অবস্থা দেখে, চেহারা কাটা বুক কাটা বিবৎসলা, কার কারণে? ওয়াহশির কারণে। এবার ওয়াহশি তায়েফ চলে গেছে, আর মনে মনে আশা করছে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু রাসূলুল্লাহ যে এত কষ্ট পাইছেন চাচাকে আমি হত্যা করছি, এখন রাসূলকে আমাকে মুসলমান বানাইবে কিনা খবর পাঠে। রাসূল বলছেন অবশ্যই ওয়েলকাম, আসতে বলো। ওহশি আসতেছে আসতেছে ভয়ে ভয়ে রাসূলের কাছে, সাহাবীরা রাসূলুল্লাহর কাছে বসা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহশির দৈরা করে সাইজ করে দিই। আমি আবারও কথাটা বলছি, যারা জঙ্গিপনা করে জুড়ে ইসলাম কায়েম করতে চায়, তরবারির যুগে বোমা ফাটায় ইসলাম এই পৃথিবীতে কায়েম হয় নাই, ইসলাম তার আদর্শ দিয়ে চরিত্র দিয়ে তার স্বকীয়তা দিয়ে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবীজি বলেন সাহাবীরা রে আমি জানি ওয়াহশি আমার চাচাকে হত্যা করে বিভৎস করেছে, তার কারণে আমার চাচা এতটা কষ্ট পেয়েছে, আজকে তোমরা ওয়াহশিকে মারতে চাও মারলে আমি খুশি হব না, বরং সে যদি মুসলমান হয় আমি খুশি হব, কারণ আমার কাছে 1000 কাফেরকে হত্যা করার চেয়ে একটা কাফেরকে মুসলমান বানানো বেশি পছন্দের। দেখছেন না রাসূলুল্লাহর আদর্শ, 1000 কাফেরকে হত্যা করলে যে পরিমাণ খুশি হব তার চেয়ে বেশি খুশি হব একটা কাফেরকে যদি ইমানের কালিমা পড়াইয়া জান্নাতি বানাইতে পারো। আল্লাহু আকবার। আমার নবীজির নিরাপত্তার জন্য চতুর্দিকে 7 জন 7 জন করে মুহাজির আর আনসার বেষ্টন দিয়ে রাখছেন। একটা সময় উপর্যুপরি আক্রমণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তাহীন হয়ে গেলেন, সব দিক থেকে ছত্রভঙ্গ হয়ে গেল উহুদের ময়দান। আমার নবীজি বললেন কে আসো হে মন, আমার চতুর্দিকে বেষ্টন করে পাহারাদারি করবে, আমার সঙ্গে তাকে আমি জান্নাতে রাখব। 7 জন আনসার সাহাবী রাসূলুল্লাহকে নিরাপত্তা দিতে গিয়ে নিজের শরীরের মধ্যে তীর বিদ্ধ করে দুনিয়া থেকে শহীদ হয়ে যান। একজন সাহাবীর নাম ছিল জিয়াদ ইবনে সাকান, সে রাসূলুল্লাহর চতুর্দিকে ঘুরতে থাকে, যেদিকে কাফেররা তীর ছুঁড়ে ওইদিকে তার পেটটা ধরে তুলে, যেদিকে তীর আসে তার পিঠটা আর পেতে দেয়, তার শরীরের মধ্যে তীরগুলো নেই, একটা তীরও যেন আমার নবীর গায়ে না পড়ে। হঠাৎ করে তীর বিদ্ধ হতে হতে একটা সময় কাত হয়ে পড়ে যায়। রাসূলুল্লাহ বলে
বললেন ওই সাহাবিটারে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবিটাকে কাছে নিয়ে আসার পরে আমার নবী বিশ্ব নবীর পায়ের উপরে তাকে শোয়ায় দেয়। ওই লোকটা আল্লাহ রাসূলের পায়ের উপর তার গাল লাগিয়ে শুয়ে শুয়ে বলতেছে ফুস্তু রাব্বুল কাবা, কাবার ঘরের শপথ আমি সফল হয়ে গেছি, আমি বিশ্ব নবীর পায়ে শুয়ে শুয়ে দুনিয়া থেকে জান্নাতের দিকে রওনা হয়ে গেলাম। মুসলমান ভাইয়ের আমার এই জন্য বলছিলাম রাসূলুল্লাহ উহুদের ময়দানে সাহাবীদের কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস হঠাৎ করে এমন একটা পাথর নিক্ষেপ করল, খুব খেয়াল করে শুনবেন কয়েক মিনিটে শেষ করে দিব, আমার নবীজির দাঁতের মধ্যে আঘাত পেয়ে দাঁতগুলো ভেঙে গেল, ঠোঁটটা জখম হয়ে যায়, আমার নবীজি রক্তাক্ত হয়ে পড়ল। আরেকটা কাফের বাচ্চা ছিল আব্দুল্লাহ ইবনে কাইয়্যা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহার হেলমেটের মধ্যে এমন জোরে পাথর দিয়ে আঘাত করে বিশ্ব নবীর লোহার হেলমেটের দুইটা করা তার গালের চোয়ালের ভিতরে ঢুকে যায়, কপালটা রক্তাক্ত হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা দৌড়ায় আসে, এসে দেখেন বিশ্ব নবীর কপাল রক্তাক্ত হয়ে রক্ত ঝরতেছে, বিভৎস চেহারা চিনা যায় না, দেখলে ভয় লাগে। এবার রাসূলুল্লাহর ওই কপালটাকে পরিষ্কার করার জন্য হযরত আবু সাঈদ খুদরীর বাবা রাসূলের কপালের সবটুকু রক্ত নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে চুষে খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন লান তামাসসাকান্নাত, ও সাহাবী আজকে উহুদের ময়দানে আমার জন্য যা করে দেখালে আমি ঘোষণা দিলাম যেই মুখ দিয়ে আমার রক্ত খাইছো ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুসলমান ভাইয়েরা আমার এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে নিরাপত্তা দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে গর্তের মধ্যে পড়ে গেলেন, হযরতে আলী রাসূলের হাতে ধরলেন, কোমরে ধরলেন হযরতে তালহা, হযরতে তালহা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি গর্তের মধ্যে পড়ে থাকেন তাহলে কাফেররা মারতে আরো সুবিধা হবে, উঁচু জায়গা থেকে তীর নিক্ষেপ করবে, দয়া করে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠুন একটু উপর জায়গায় গিয়ে বসুন, তাতে করে মুসলমানরাও আপনাকে দেখতে পাবে আর আপনাকে যদি কাফেররা মারতে চায় এতটা সহজে মারতে পারবে না। আমার নবীজি উঠে দাঁড়াতে পারেন না, কপাল থেকে শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছে। হযরতে তালহার কথার উত্তরে রাসূলুল্লাহ বলেন তালহারি আমার শরীরটা এমন নিস্তেজ হয়েছে আমি উঠে দাঁড়াতে পারবো না। হযরতে তালহা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি কি বলেন গর্ত থেকে উঠতে পারবেন না, এই যে আমি শুয়ে গেলাম আপনার সামনে আমার পিঠের উপর পাড়া দিয়ে সিঁড়ি বানাইয়া আপনি গর্ত থেকে উঁচু জায়গায় উঠে যান, আপনার পা পাথরি জমিনের উপর কণ্ঠ কাকীর্ণ জমিনের উপর পড়তে দিব না, আমার নরম শরীরটাকে সিঁড়ি বানান তারপরে উঠে যান। আল্লাহর সুসলাম হযরত তালহার ব্যাপারে বলছে আউ জাবা তালহা, বহুদের ময়দানটাকে হযরত তালহায় জান্নাত বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার হযরত তালহার কথা বলছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধ যখন শেষ হয়েছে হযরত তালহার শরীরের মধ্যে তীর এতটা নিক্ষিপ্ত হয়েছে আমরা গুনে গুনে দেখেছি 70টা জখম হযরত তালহার শরীরে লেগে যায়, এরপর হযরত তালহা রাসূলুল্লাহকে ছেড়ে যায় না, যেই দিকে কাফেররা তীর ছুঁড়ে ওই দিকে তালহা নিজের শরীর পেতে দেয়, আবার দেখে ডান দিকে কাফেরদের তীর আসতেছে দৌড়াইয়া রাসূলুল্লাহ ডান দিকে যায়, একবার বাম দিকে একবার ডান দিকে একবার সামনে একবার পিছনে। হযরত আবু বকর বলেন কানাদা লিকাল ইয়াউম কুল্লুহু লিতালহা, ওহুদের ময়দানটা গোটা সাফল্য গোটা কৃতিত্বটা তালহার ছিল, এই জন্য বিশ্ব নবী বলেন যে আমার জন্য 70টা জখম সহ্য করেছে, যদি কেউ দুনিয়াতে জীবন্ত কোন শহীদকে হাঁটতে চলতে দেখতে চাও যে শহীদ হাঁটাচাড়া করে তাহলে তোমরা তালহাকে দেখে না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বীর বিক্রমে ধৈর্য করতে লাগলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ বলেন ফিদাকা আবি ওয়া উম্মি, ও আবু দুজানা আজকে তুই আমার জন্য যা করলি আমার মা বাবা তোর উপর কুরবানি হোক, আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার হযরত উবাই ইবনে খালফের মৃত্যু হয়েছে উহুদের যুদ্ধে, হযরত আবি সুফিয়ান অনেক বেশি ইসলামকে আক্রান্ত করে কথা বলেছেন, শুধু আমি শেষ করে দিচ্ছি, হযরত খাতাদা ইবনে নুমান একজন সাহাবী ছিলেন
আল্লাহ রসুলের পাহারাদারি করতে গিয়ে নসুল্লাকে নিরাপদ আর সেফ করতে গিয়ে এমন বেশি তীর তার শরীরে নিক্ষেপ হয়েছে। হযরতে কাতাদা ইবনে নুমানের চোখের উপর একটা তীর হঠাৎ করে লেগে যায় আর চোখের পুতুলিটা বের হয়ে তার হাতে চলে আসে। হযরতে কাতাদা ইবনে নুমান হাতের মধ্যে চোখের পুতুলিটা নিয়ে বিশ্ব নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখের পুতুলিটা আমার হাতে চলে আসে। আমার নবীজি হযরতে কাতাদা ইবনে নুমানের হাত থেকে চোখের পুতুলিটা নিয়ে যথাস্থানে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আতি জামালান, আল্লাহ এই চোখটা দিয়ে আগে যেই পরিমাণ দেখতো এর চেয়ে বেশি দেখার তুমি তৌফিক দাও। হযরত নুমান ইবনে কাতাদা কাতাদা ইবনে নুমান বলেন, আল্লাহর নবী যখন আমার হাত থেকে চোখের পুতুলিটা আবার জায়গা মতো লাগিয়ে দিলেন আর দোয়া করলেন, মৃত্যু পর্যন্ত এই চোখটায় আর কোনোদিন আমার ডিস্টার্ব হয় নাই। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওই দুইটা কড়া দাঁতের ভিতরে যে ঢুকেছিল টান দিয়ে খুলতে গিয়ে এমন জোরে টান দিলেন নিজের দুইটা কড়া দাঁত আর পড়ে যায়। এরপর রাসূলুল্লাহকে কষ্ট দিতে দেন নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ যেন আমাদেরকে এরকম ভালোবাসার তৌফিক দেন, বলেন আমিন। ও মুসলমান ভাইরা, যে আয়াতটা আমি পড়ছিলাম শেষ করে দিচ্ছি, ওই আয়াতটার শানে নুজুলে আরেকটা শানে নুজুল বলা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজাও রাখি, আমি সব করি, জান্নাতে আপনার কাছে থাকতে চাই, কি উপায় বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমাইয়াতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে, আমি তো মনে করি আল্লাহর আনুগত্যের সর্বপ্রথম কাজ হলো নামাজ। কারণ আমার নবীজি বলেন, লা দীনা লিমাল্লা সলাতালা, যার ভিতরে নামাজ নাই তার দিনদারি নাই, ঈমান নাই, আমল নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি দুইটা কাজের আদেশ দিয়ে যাব আজকে, একটা হলো আল্লাহর হুকুম আর একটা হলো রাসূলের তরিকা। এই দুইটা কাজ সবসময় মনে রাখবেন, শুধু নামাজ পড়ার নাম আল্লাহর হুকুম নয়, শুধু রোজা রাখার নাম আল্লাহর হুকুম নয়। আল্লাহর হুকুম হলো আপনি যেই কাজ যখন যেভাবে করবেন সব যেন আল্লাহর হুকুম মতে হয়। আপনি ব্যবসা করবেন, দেখেন এখানে আল্লাহর হুকুমটা কি? ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম আছে না? ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম হলো ব্যবসার মধ্যে মিথ্যা বলা যাবে, ব্যবসার মধ্যে ধোকাবাজি করা যাবে, ব্যবসার মধ্যে আমানতের খেয়ানত করা যাবে, ব্যবসা করতে হইলে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মূল্য বাড়ানোর জন্য কষ্ট দিয়ে কেউ যদি মাল স্টক করে রাখে, 40 দিন কাঁচা মাল আটকে রাখছে, বাজারে সংকট তৈরি করছে, আছেন এমন মানুষ? আসার পরে এখন 40 দিন মাল যখন কম আসে, আস্তে আস্তে মাল ফুরাইয়া গেছে, এখন দাম বাড়ায় দিছে, এমন ঠক আছে না নাই? এটা ইসলামের দিক নির্দেশনা আছে এই বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে দাম বাড়ানোর উদ্দেশ্যে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে গুদামজাত করে বাজারে সংকট তৈরি করার জন্য 40 দিন মাল আটকায় রাখে, আল্লাহর নবী বলেন, এটা দ্বারা মানুষের কি পরিমাণ ক্ষতি কইরা গুনার কামাই করলো, এর বিনিময়ে কাফফারা স্বরূপ যদি তার জীবনে সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে, তারপরও ওই গুনার কাফফারা হবে না। তাহলে ব্যবসায় আল্লাহর হুকুম আছে না? কথা কয় না? আছে না নাই? চাকরির মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? আছে। কথা কোন আছে? ওয়াইলুল মুতাফফিফিন, আল্লাহ বলেন, যারা নিজের স্বার্থ একশো নেয় পরেরটা কম দেয়, এরা হইল মুতাফফিফিন, আর এদের ঠিকানা জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন সে মাল কিনে আনে তখন একশো একশো একেবারে ওজন ষোলো আনা আনে, আর যখন নিজে বেচে তখন চিন্তা করে পনেরো আনা দিয়া কিভাবে এক আনা বাঁচানো যায়। আল্লাহ কয় হে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলে। তো মালিক আর কর্মচারীর ব্যাপারে বলি, কর্মচারী যদি তার নিজের সব পানা সব আদায় করে একেবারে বেতন বোনাস সব মালিকের কাছে একশো একশো নেয়, কিন্তু মালিকের কাজে ঠগায়, তাহলে সে নিজেরটা নিল আর যেটা দেওয়ার এটা কি করলো? কমাইলো, ঠগাইলো, সে ওই ওয়াইল জাহান্নাম। আবার মালিকের ক্ষেত্রেও একজনকে আপনি কাজ করাইছেন একশো একশো, কিন্তু তার বেতন বোনাস যা দেওয়ার এটাতে ঠগাইলেন, আপনিও কম করলেন, নিজের স্বার্থ পুরো করলেন। ওয়াইলুল মুতাফফিফিন, সেলে সব জায়গায় আল্লাহর হুকুম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তাহলে দুইটা কথা বলবো, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করব? জমিনে যখন আমরা কাজ করতে যাই, ইরি খেতে বুড়ো খেতে, তখন মনে আল্লাহর হুকুম নাই না? কি মুরব্বীরা কোন আছে? লেংটি দিয়া কাজ করলাম, সমস্যা আছে? কারণ কাজ করতে চাইছি, হ্যাঁ আর আল্লাহর হুকুম,
আছে না নাই? এই যে সতর খুললেন, কবিরা গুনা করলেন, কথা কোন ঠিক কিনা? যতগুলো লোক দেখলো সবাইকে আপনি কবিরা গুনা করাইলেন, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের পুরুষের দাইমি ফরজ তিনটা, কয়টা? এই ফরজ গুলো কোন সময় রহিত হয় না, সবসময় করতে হবে। শিখে যান আজকে কয়টা ফরজ? এই তিনটা ফরজ সবসময় করতে হবে। এক নম্বর, সর্ব অবস্থায় ইমানের হালতে থাকতে হবে, কোন সময় ইমান বাদ দেওয়া যাবে। দুই নম্বর হলো, নাভি থেকে হাঁটু পর্যন্ত সবসময় সতর, নাকি খেতে গেলে লাগবে না, আর যুবকরা ফুটবল খেললে লাগবে না। হ্যাঁ, হাফপেন্ট পরে পড়বো, সমস্যা কি, খেলবো, এই সময় মনে লাগবে না, নাকি সবসময়? এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে রাখা মাঝে মাঝে ফরজ না সবসময় ফরজ? খেতে গেলে, খেলতে গেলে, কাজ করলে, মারধর করলে, সর্ব অবস্থায় ফরজ। এটা একমাত্র স্ত্রী ছাড়া কারো সামনে খোলা যাবে। আর যদি অগত্যা রোগী হয়ে ডাক্তারে জানার যদি প্রয়োজন হয়, তাহলে দুই নম্বর ফরজ। তিন নম্বর ফরজ হলো পুরুষের অধীনস্থ নারীদেরকে পর্দার সাথে রাখা। আপনার অধীনস্থ মেয়ে, আপনার বউ, আপনার বোন, আপনার মা, এদেরকে পর্দার হালতে রাখা। তাহলে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম আছে না নাই সংক্ষেপে বললাম। আর কাজগুলো হতে হবে কার তরিকায়, কার পদ্ধতিতে, কথা কয় না কা, কার পদ্ধতিতে? এই দুইটা জিনিস যতদিন বেঁচে থাকবে ততদিন ইসলাম বেঁচে থাকবে।